নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতি এবং চন্দ্র বিষ রাশিতে একত্রে অবস্থান করবে এবং 56 ঘন্টা এই বিষ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করে গজকেশরী রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এটা পঞ্চমহাপুরুষ রাজযোগের মতনই, কিন্তু এই গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে আপনিও আগামী 56 ঘন্টার মধ্যে আপনার বড় বড় কোনো কাজ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আমি অনেক ব্যক্তির জন্মকুণ্ডলিতে দেখেছি শুধুমাত্র যে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করলেই হবে না, সেটা দেখতে হবে আপনার কোনভাবে অবস্থান করছে এবং সেটা যদি আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে অথবা ধনুভাবে যদি এই গজকেশরী রাজযোগ থাকে অথবা চন্দ্রের উপর বৃহস্পতির যদি দৃষ্টি পড়ে, সেটা যদি কেন্দ্র বা ত্রিকোণ বা ধনুভাবে যদি এই দৃষ্টি থাকে তাতেও কিন্তু গজকেশরী রাজ্য কিন্তু নির্মাণ হয়, যার শুভফল অনেক ধনী ব্যক্তি আমি দেখেছি ছ কেটে অনেক ধনী ব্যক্তি প্রচুর অর্থের মালিক, কোটি কোটি টাকা দিনে ইনকাম তাদের জন্মকুণ্ডলিতে রয়েছে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে আপনার গজকেশরী রাজ্য থাকে কি না, তাদের অর্থের অভাব হয় না। অর্থাৎ অর্থ নিয়ে যে খুব একটা বড় ধরনের সমস্যা সেটা কিন্তু থাকে না। তবে দেখতে হবে কেন্দ্র অথবা ত্রিকোণভাবে হওয়া দরকার, কারণ আপনারা অনেকে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। আমি বারবার বলি, ভিডিওটি শুনুন। এই যে 56 ঘন্টাটা সেটা আপনার ব্যবসা থেকে বড় ধরনের লাভ হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনার আসতে পারে, সেটা অনলাইনের মাধ্যমে আসতে পারে, অথবা আপনার কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন, বা লটারি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে আপনার লাভ হতে পারে, বা বড় কোনো শুভ সংবাদ আপনার আসতে পারে এই 56 ঘন্টা। এই গজকেশরী রাজ্য কিন্তু মানুষের জীবনকে এই পঞ্চমহাপুরুষ রাজযোগের মতনই কিন্তু ফল দিয়ে থাকে। যদি আপনার জন্মছকে এই গজকেশরী রাজযোগ থাকে, আপনি ডায়েরিতে নোট করে নিন, এবং সেটা যদি কেন্দ্র এবং ত্রিকোণভাবে হয়ে থাকে, চন্দ্র যদি নিচস্থ না হয় বা বৃহস্পতি যদি নিচস্থ না হয়, তার শুভ ফল কিন্তু তিন গুণ বৃদ্ধি করে। এবং পাশাপাশি যদি বৃহস্পতি বক্রি থাকে, সেটা একটা পাওয়ারফুল গজকেশরী রাজ্য কিন্তু করে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রি রয়েছে, অর্থাৎ এই গজকেশরী রাজ্য বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। তার আগে আমি একটি কথা বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আবার একটা ছোট্ট অনুরোধ, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না বা চাকরি প্রাপ্তিতে বাধা আসছে, কর্মক্ষেত্রে শত্রুতা হচ্ছে, আপনি মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বৈবাহিক জীবনে সমস্যা, বিয়ে হচ্ছে না, ব্যবসাতে প্রচুর ইনভেস্টমেন্ট করছেন, ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মক্ষেত্রের চাপ, এবং এর সাথে সাথে আপনার বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন। আমি বারবার বলছি, শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, ব্যক্তিগত জন্মছককে বিচার করতে হবে এবং তার সঠিক নিবারণটা আপনাকে করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি সবের কিন্তু হাত ধরি না, জাস্ট প্রেডিকশান করে ছেড়ে দিই, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। আমার প্রেডিকশান কোনো দিন মাটিতে পারে না, আমি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি। দেখো, জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণের একটা শাস্ত্র, আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, তো এই শাস্ত্রের দ্বারা মানুষের মঙ্গল করা কিন্তু সম্ভব। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, জ্যোতিষশাস্ত্র আপনার জীবনে যে কোনো
প্রতিবন্ধকতাকে কিন্তু কাটাতে কিন্তু পারে। তো আগামী কাল এই গজকেশী রাজ্য সৃষ্টি হচ্ছে, এই 56 ঘন্টা এই গজকেশী রাজ্যকে কোন কোন রাশি ভালো হতে চলেছে। প্রথম যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার পঞ্চমভাবে, ত্রিকোণে হচ্ছে। আপনার শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের লাভ এবং প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন মকর রাশি। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে এই গজকেশী রাজ্য সৃষ্টি হচ্ছে আপনার রাশির অধিপতির সাথে, অর্থাৎ ইনকাম সোর্স বাড়বে, ব্যবসা থেকে বড় ধরনের লাভ হবে, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশি আমি নাম বলবো এই গজকেশী রাজ্যকে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দ্বিতীয়ভাবে হচ্ছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ করতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি, আপনার কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে লাভ দেবে, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ এবং গৃহসুখ, কোনো বাহন বা কোনো সম্পত্তি কেনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বিজনেস ক্ষেত্রে ভালো হতে চলেছে এবং ডেলি ইনকাম পার্টনারশিপ বিজনেস করছে সেখান থেকে ভালো, আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার কপাল খুলতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বাধাগুলো কিন্তু দূর হতে চলেছে। এরপর যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির এই গর্জকেশী রাজ্য আপনাদেরকে কিন্তু বিশেষ করে যারা অনলাইন কাজ বা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভ পেতে চলেছে। অর্থাৎ এই 5টি রাশি নির্ণায়ক হতে চলেছে, সোনার ভাগ্য হতে চলেছে এই 5 রাশির। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।